8,000 জন প্রার্থীর মধ্যে 60% ছেলে, যদি 80% ছেলে এবং 90% মেয়ে পাস করে তবে ব্যর্থ অর্থাৎ ফেল করা প্রার্থীর সংখ্যা কত? কোশ্চেনে বলেছে 8,000 জনের মধ্যে 60% হচ্ছে ছেলে, তো 8,000 জনে 60% কত আমরা দেখব। পার্সেন্ট থাকলে শেষের দিক থেকে দুটো শূন্য বাদ দেবে, বাদ দিলে এখানে 80 গুণ 60 করলে 4,800 জন হচ্ছে। তাহলে এখন মেয়ে হয়ে যাবে 8,000 জনে 40% অথবা 8,000 থেকে 4,800 জন বিয়োগ করলে 3,200 জন হয়ে যাবে মেয়ে। এবার কোশ্চেনে এই 4,800 জন ছেলের মধ্যে 80% ছেলে বলেছে পাস করে, তো আমাদের ফেল করা ছেলের সংখ্যা বের করতে হবে যেহেতু ব্যর্থ বলেছে। তো সেক্ষেত্রে 80% ছেলে যদি পাস করে তাহলে ফেল করেছে কতজন? 20%। এবার 4,800 জনের 20% কত হবে? আমি বলেছি পার্সেন্ট থাকলে শেষের দিক থেকে দুটো শূন্য বাদ দেবে, সেক্ষেত্রে 48 সাথে 20 গুণ করলে 960 জন ছেলে ব্যর্থ। এবার মেয়েতে আসি, 3,200 জন মেয়ের মধ্যে 90% মেয়ে পাস করে, তাহলে পার্সেন্টের দিক দিয়ে 100 জনের মধ্যে 90 জন যদি পাস করে তাহলে ফেল করেছে বা ব্যর্থ কত? 100 থেকে 90 বিয়োগ করলে 10, মানে 10% মেয়ে ব্যর্থ। তাহলে এই টোটাল 3,200 জন মেয়ের মধ্যে 10% ব্যর্থ হয়েছে। তো 3,200 জনের 10% বের করতে হলে পার্সেন্ট থাকলে শেষের দুটো শূন্য বাদ দিতে হয়, 32 দশে গুণ করলে 320 জন মেয়ে ব্যর্থ। তাহলে ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ব্যর্থ প্রার্থীর সংখ্যা 960-এর সাথে 320 যোগ করলে 1,280 জন। তো এই 1,280 জন আছে অপশান ডিতে, তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। একজন পুলিশ একটি চোরকে তাড়াতে শুরু করে, যে সময় চোরটি 5 ধাপ যায় পুলিশ সেই সময় 6 ধাপ অতিক্রম করে, আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান, তাহলে পুলিশ ও চোরের গতির অনুপাত কত? তো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। এই কোশ্চেনটি তো পুলিশ এবং চোর দিয়ে আছে, তবে পরীক্ষায় কুকুর বিড়াল বা অন্য কোনো কিছু তো থাকতে পারে, কিন্তু আমরা একই নিয়মে করব, ঠিক আছে? কোশ্চেনে বলেছে যে সময় চোরটি 5 ধাপ যায় পুলিশ সেই সময় 6 ধাপ অতিক্রম করে, ঠিক আছে? এরপরে কোশ্চেনে বলেছে আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান। কোশ্চেনে বলেছে পুলিশ ও চোরের গতির অনুপাত কত? পুলিশের গতিবেগ বেশি হবে, চোরের গতিবেগ কম হবে। তো এখানে তোমরা কোনাকুনি এরকম গুণ করবে, 6 6 গুণ করলে কত? 36। আর এদিকে কোনাকুনি 3 5 গুণ করবে, 3 5 গুণ করলে কত? 15। এবার পুলিশ ও চোরের গতির অনুপাত বলেছে, তো কাটাকুটি করবে, 36 আর 15 আমি একেবারে 3 দিয়ে কাটছি, 3 দিয়ে যাবে, 3 12 36, 3 5 15। তাহলে পুলিশ ও চোরের গতির অনুপাত হচ্ছে 12:5, অপশানটি সঠিক উত্তর। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো? কোশ্চেন এখানে বলেছে দ্রব্যটি বিক্রয় করে 19% লাভ করে, এর মানে হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এর উপর 19 টাকা লাভ করলে বিক্রয় মূল্য হয়ে যাবে 119 যোগ করলে 119 টাকা। তো বিক্রয় মূল্য দুটো ক্ষেত্রে হয়, একটা হচ্ছে ক্রয় মূল্যের উপর, যেটা আমরা এই বিক্রয় মূল্যটা 119 টাকা পেলাম, আর একটা বিক্রয় মূল্য হয় ধার্য মূল্যের উপর, যেটা কোশ্চেনে বলেছে দেখো ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে একটা বিক্রয় মূল্য আমরা পাবো। 15% ছাড় মানে 100 থেকে 15 বিয়োগ, মানে 85/100। তো এইভাবে একটা বিক্রয় মূল্য পাচ্ছি যেটা ধার্য মূল্যের উপর, আরেকটা বিক্রয় মূল্য আমরা ক্রয় মূল্যের উপর পেয়েছিলাম 119, সেটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি। মাঝখানে সমান থেকে ওপর উপরে আমরা কাটতে পারি, সেই হিসেবে 17 দিয়ে কেটেছি, 17 5 85, 17 7 119, ওপর নিচ কেটেছি 5 20 100। তাহলে ধার্য মূল্য সমান 20 সাথে 7 গুণ করলে কোনাকুনি 140। কোশ্চেনে জিজ্ঞেস করেছে যদি কোনো ছাড় না দিত, অর্থাৎ এই যে ধার্য মূল্য 140, এই 140 টাকাতেই যদি বিক্রি করা হতো তাহলে কত লাভ হতো, ঠিক আছে? কত শতাংশ, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সেক্ষেত্রে এই 140 টাকা যদি বিক্রি করি কোনো ছাড় না দিয়ে, তাহলে লাভ হয়ে যাবে 140 থেকে 100 বিয়োগ করে 40, মানে 40%, অর্থাৎ 100 টাকায় কিনে 40 টাকা লাভ, অপশান বি 40 হয়ে যাবে সঠিক উত্তর। মেয়ে এবং ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত হলো 2:3, যদি 10 জন মেয়ে এবং 5 জন ছেলে আরও ভোট দিত তবে অনুপাত হতো 3:4, তবে মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে মেয়ে এবং ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত বলেছে 2:3, 2:3 মানে 2/3। তো এখান থেকে আমি ধরে নিলাম যে মেয়েদের সংখ্যা হয়ে যাবে 2x এই অনুপাত থেকে, আর ছেলেদের সংখ্যা এই অনুপাতে 3 থেকে আমি ধরে নিলাম 3x। তাহলে মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা হবে 2x এর সাথে 3x যোগ করলে 5x। তো এই এক্সের মান যখনই আমরা জেনে যাব, মানটা বসালে 5 এর সাথে সেই সংখ্যাটা গুণ করলেই মোট ভোট দাতা ছাত্রছাত্রীর সংখ্যা সঠিকভাবে কত আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তো যাই হোক, এরপর কোশ্চেনে বলেছে যদি 10 জন মেয়ে, মানে 2x জন মেয়ে ছিল, এরপর 10 জন মেয়ে যদি যোগ হয় তাহলে মেয়েদের সংখ্যা কত হবে? 2x+10। একইভাবে ছেলেদের সংখ্যা তো 3x ছিল, 5 জন ছেলে যদি আরও ভোট দেয় তাহলে ছেলেদের সংখ্যা হয়ে যাবে 3x+5, এবং সেক্ষেত্রে তখন অনুপাতটা হয়ে যাবে 3:4, মানে হচ্ছে 3/4, ঠিক আছে? এবার কোনাকুনি গুণ করে আমরা এক্সের মানটা পেয়ে যাবো, ঠিক আছে? তো কোনাকুনি যদি গুণ করি, তো প্রথমে 3-এর সাথে এদিকটা 3x+5কে আমি গুণ করছি, তো 3-এর সাথে 3x গুণ করলে
9x যোগ 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15 সমান এবার এদিকটা 4 দিয়ে 2x প্লাস 10 কে আমি গুণ করব তো 4 2 গুণে 8x প্লাস 4 10 এ গুণ করলে 40 এবার 9x থেকে 8x বিয়োগ হয়ে যাবে তো 9x থেকে 8x বিয়োগ করলে 1x বা শুধু x আমরা লিখতে পারি সমান এখানে 40 আছে প্লাস 15 এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে তো সে ক্ষেত্রে 40 থেকে 15 বিয়োগ করলে 25 হবে তো কোশ্চেন আমাদের কি জিজ্ঞেস করেছিল মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা কত তো আমরা ধরেছিলাম 5x তো এই 5x এর x এর মান আমরা এখন 25 জেনে গেছি তো 25 যদি x এর জায়গায় বসিয়ে দিই সেক্ষেত্রে 5 এর সাথে এই 25 গুণ করলে 25 5 গুণ করলে 125 হয়ে যাবে মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা তো 125 হয়ে যাবে সঠিক উত্তর যেটা অপশন সি তে রয়েছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে কোশ্চেনে বলেছে ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে এর মানে হচ্ছে 100 এর মধ্যে 80 যদি জল হয় তাহলে ডেটল হয়ে যাবে 100 থেকে 80 বিয়োগ করলে 20 হয়ে যাবে ডেটল এবার এটা যদি অনুপাতে আমরা বের করতে চাই তাহলে কাটাকুটি করব আমি একেবারে 20 দিয়ে কেটেছি 20 একে 20 20 4 80 মানে ডেটল ও জলের অনুপাত হয়ে যাচ্ছে 1:4 তাহলে অনুপাতের দিক দিয়ে ডেটল ও জলের মোট অনুপাত কত 1 এর সাথে 4 যোগ করলে 5 যেটা সঠিকভাবে বলেছে ডেটল ও জলের মিলিয়ে টোটাল হচ্ছে 60 লিটার তোমরা এই জায়গাটা x ধরে করতে পারো মানে ডেটল অনুপাতে দিক দিয়ে এক আছে তো 1x বা শুধু x ধরে নাও আর জল ধরে নাও 4x লিটার আছে ঠিক আছে তাহলে টোটাল মিলিয়ে হচ্ছে x এর সাথে 4x যোগ করলে 5x লিটার হচ্ছে যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে ডেটল জল মিলিয়ে 60 লিটার আছে তাই সমান দিয়ে 60 আমরা লিখতে পারি এরপর এই 5 দিয়ে যদি 60 কে কাটি তাহলে কত হবে 12 যেহেতু 5 12 60 তাহলে ডেটল আমরা অনুপাত থেকে 1x ধরেছিলাম সেই x এর মান আমরা জেনে গেছি কত 12 এর মানে ডেটল আছে 12 লিটার আর জল এখানে 4x ধরেছিলাম 4x লিটার ধরেছিলাম তো 4x এর x এর মান আমরা জেনে গেছি 12 এখানে যদি 12 বসিয়ে দিই 4 গুণ 12 করলে 48 লিটার হয়ে যাচ্ছে জল তাই তো তাহলে আমরা বুঝতে পারলাম 60 লিটার এই ডেটল ও জলের মিশ্রণের মধ্যে ডেটল আছে 12 লিটার এবং জল আছে 48 লিটার তোমরা এই দুটো যোগ করে দেখো 60 লিটার হচ্ছে 12 লিটারের সঙ্গে 48 লিটার যোগ করো 60 লিটার